কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি চলাকালে 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 11 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবাও বন্ধ ছিল 13 দিন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসেই ইন্টারনেট সেবা বন্ধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে 24 ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম। 24 ঘন্টার সময় দিয়েছি। অবশেষে ইন্টারনেট সেবা বন্ধের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি, যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধের জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দায়ী করা হয়েছে আর মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে। প্রাথমিক তদন্তে আন্দোলন চলাকালে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধের যে যুক্তি দেওয়া হয়েছিল তা সঠিক নয় বলে উঠে আসে। ইন্টারনেট বন্ধের সাথে ডাটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছেন বলে উল্লেখ করা হয়। ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।